গাজীপুরের মৌচাকে শেষ হলো চার দিনের বাউল মেলা। এই উপলক্ষে বাহারি পণ্যের পসরা সাজান দোকানিরা। বাউল গানে লুকিয়ে থাকা মানব মুক্তির বাণীকে সবার মাঝে ছড়িয়ে দিতে 15 বছর ধরে এই মেলা আয়োজন করা হচ্ছে। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। মানুষ ভজলে সোনার মানুষ কবি লালন শাহের এই বাণীকে সামনে রেখে গাজীপুরের মৌচাকে শেষ হলো তিন দিনের বাউল মেলা। দেশের বিভিন্ন এলাকার বাউল সাধক ও শিল্পী এবং ভক্তদের অংশগ্রহণে মেলা পরিণত হয় প্রাণের এক উৎসবে। নিজের ভেতরটাকে জানার পাশাপাশি আত্মশুদ্ধির জন্যই মেলায় আসা বললেন ভক্তরা। এখানে মূলত আসি আমরা ধ্যান বা মরা কাবার উদ্দেশ্যে এবং নিজেকে চিনার জন্য এবং জানার জন্য। জিকির আজগার, গান বাজনা, এটার মাধ্যম দিয়ে অনেক মানুষ যখন হয় তখন কিছু আধ্যাত্মিকতা প্রচার হয়। মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের খই, বাতাসা, বিভিন্ন ধরনের খাবার, খেলনা, মাটির তৈজসপত্র ও মেয়েদের সাজগুজের নানা পণ্যের পসরা সাজান দোকানিরা। ছিল বিনোদনের ব্যবস্থাও। নিজেকে নিজে চেনার জন্য, আত্মশুদ্ধি লাভের জন্য, সাধন ভজন, গুরুকর্ম, আধ্যাত্মিক করার জন্য আসছি। সবার মাঝে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতেই মেলার আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। এখানে মূলত কাজ হলো আত্মসিদ্ধি এবং আত্মাকে পরিশুদ্ধ করা এবং মেডিটেশন, মুরাকাবা এবং ধ্যান যোগে আমরা এখানে সাধন করে থাকি। বাউল গানের অহিংসবাণী ধারণের মাধ্যমে বিশ্বজুড়ে চলমান অস্থিরতা অনেকটাই দূর করা সম্ভব বলে মনে করেন মেলায় আগতরা। ফারদিন ফেরদৌস, মাসরাঙ্গা সংবাদ, গাজীপুর।